ছাত্রীরা ভূগোল পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই তোমরা ফাটা দিয়েছো দিয়েছ তার কারণ জিওগ্রাফিতে কিন্তু হেভি সাজেশান এসছে আমি যে সাজেশন দিয়েছিলাম তার থেকে কিন্তু তোমরা কমন পেয়েছ জিওগ্রাফি প্রশ্ন একদম সঠিক উত্তর সহ মিলিয়ে নাও তোমরা তাড়াতাড়ি দেখে নাও প্রথমেই একের এক একের এক হবে আবহ বিকার ঠিক আছে আবহ বিকার হবে তারপর একের দুই বাঘ শুণ্ড একের এক আবহবিকার একের দুই বর্গ শুণ্ড এরপর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি আমি পরের পৃষ্ঠায় দেখো একের তিন হবে ট্রোপোস্পিয়ার একের তিন টোপোস্পিয়ার একের চার বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় উচ্চটা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তারপর একের পাঁচ একের পাঁচেরটা দেখো ছ ঘন্টা তেরো মিনিট তারপর একের ছয় দেখো হিমপ্রাচিল্য তারপর একের সাত বিষাক্ত নয় একটি বর্জ্য পদার্থ হলো ধানের খোসা তারপর একের আটেরটা আসছি প্যাগং হ্রদ হবে একের আট তারপর একের নয় ভারতের একটি মুখ্য বৃষ্টি ছায়া অঞ্চল হচ্ছে শিলং মালুভূমি তোমরা আমি আরও একবার রাখছি তোমরা তাড়াতাড়ি তাড়ি করে মিলিয়ে নাও দেখো আমি যেগুলোর পাশে রাইট চিহ্ন দিয়েছি সেগুলো ঠিক ঠিক আছে আমি পেনসিল দিয়ে দাগিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো এরপর একের দশ কৃষ্ণমৃত্তিকা হবে একের এগারো কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে তারপর একের বারো বন ভিত্তিক শিল্পের উদাহরণ কাগজ শিল্প তারপর ভারতে ডেট্রয়েড বলে পরিচিত চেন্নাই তারপর উপগ্রহ চিত্রে একের চোদ্দ লাস্ট প্রশ্ন গাঢ় নীল আমি আরও একবার রাখছি তোমরা তাড়াতাড়ি দেখে নাও এবং তারপর আমি তোমাদের পরের অঙ্ক পরীক্ষার প্রশ্নও দিয়ে দেবো তোমরা দেখে নাও এরপর চলে আসছি বিভাগ ক্ষতে খতে দেখো শুদ্ধ অশুদ্ধ নদীর উচ্চ অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ দেখো আমি পাশে সু লিখে দিয়েছি শুদ্ধ তারপর ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় অশুদ্ধ তারপর দুই পয়েন্ট এক পয়েন্ট তিন শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ গোদাবরী নদী অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত বজ্রপদার্থ শুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধটা তোমরা তাড়াতাড়ি ভালো করে মিলিয়ে নাও ভালো করে দেখে নাও খ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শুদ্ধ অশুদ্ধগুলো তাড়াতাড়ি তোমরা ভালো করে মিলিয়ে নাও ঠিক আছে এরপর চলে আসছি পরের প্রশ্ন যেখানে শূন্যস্থান পূরণগুলো আছে দুইয়ের দুই শূন্যস্থান পূরণ প্রথম দেখে নাও প্রতাপকুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে তারপর বায়ুপ্রবাহ ও সদ বিক্ষিপ্ত হয় তারপরের প্রশ্নটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় পরিচলন তারপর শীতল ড্যাশ স্রোতের প্রভাবে যেটা ল্যাব্রাডর বা ল্যাবাডর যেটাই লেখো নাম্বার পাবে এরপর ব্যবহৃত ইঞ্জেকশানের সিরিজ দেখো মেডিকেল হতে পারে এটা অনেকগুলো উত্তর হতে পারে তবে আমি এখানে মেডিকেলটাই প্রিফার করছি দেখো সাধারণত ইনজেকশনের সিরিজ এগুলো মেডিকেল বর্জ্য ঠিক আছে তারপর ন্যাপথা বা ন্যাপথোলিন ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল পেট্রো রসায়ন ঠিক আছে পেট্রো রসায়ন দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দের দুইয়ের টু পয়েন্ট সেভেন যেটা অরুণাচল প্রদেশ হবে এরপর আমি চলে এসেছি এক বা দুটি শব্দে উত্তর দাও দেখো তোমরা ভালো করে নিশ্চয়ই তোমরা করেছো একদম সবই কিন্তু এখানে কমন পাচ্ছ তোমরা বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপা দেখা যায় আয়নোস্ফিয়ার কোন মহাসাগর ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগর তারপর আমি যেগুলো করে দিয়েছি দেখো কোন শক্তিশালী কান্ত্রীয় যেটা সেটার হবে আনফান দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল দু হাজার কুড়ি সালে আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লবণাক্ত আমি আবারও রাখছি তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও আশা করি তোমরা ভূগোলে নাইনটি পার্সেন্ট মার্ক সবার উঠবে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কারণ দারুণ প্রশ্ন হয়েছে এরপর বামদিক সাথে দিক মিলাও দেখো কাশ্মীর উপত্যকা হবে তিন জাফরান লুনি নদী হবে চার রাজস্থান তার তারপর একটা হবে অল্পীয় আলপীয় উদ্ভিদ তারপর সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম তোমরা দেখে নাও এরপরে আমি চলে আসছি যেগুলো দেখো তোমরা কিন্তু এখান থেকে সব কমন পেয়েছো দেখো আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু বহুমধীন অধিপরিকল্পনা আমি কিন্তু বারবার বলেছিলাম এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক মূলক প্রশ্ন দেখো ঘূর্ণবাদ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য এসছে এরপর দেখো জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর তোমরা পেয়েছ কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমি তোমাদের বারবার করে পড়তে বলেছিলাম তারপর ভারতের কৃষির মুখ্য তিনটি সমালোচনা বলেছিলাম ভূবৈচিত্র্য মানুষ উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য বলেছিলাম এরপর চলে বিভাগ উমতে একদম পাঁচ মার্কের প্রশ্ন দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ছবি দিয়ে তারপর এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা করেছ সবই কিন্তু কমন তারপর দেখো মানচিত্র আমি বলেছিলাম নর্মদা নদী বনভূমি এগুলো কিন্তু সব কমন বন্ধুরা সব কিন্তু কমন পেয়েছো তোমরা